দেশ যখন দীপাবলির আলোয় সেজে উঠেছে ঠিক তখনই প্রত্যেক বছরের মতো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্গিল পৌঁছে গেছেন জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করতে। প্রত্যেক বছর তিনি দেশের জওয়ানদের সাথে দীপাবলি পালন করে থাকেন। গত বছর তিনি গিয়েছিলেন জম্মু কাশ্মীরের রাজৌরি সীমান্ত চৌকিতে সেনাদের সাথে দীপাবলি পালন করতে। সোমবার কার্গিলের জওয়ানদের দীপাবলি শুভেচ্ছা জানিয়ে তিনি বক্তব্য রাখেন। তিনি বলেন, ভারতের গর্ব তাদের সেনাবাহিনী। তিনি আরও বলেন, ভারত কখনোই যুদ্ধকে প্রথম বিকল্প হিসাবে রাখে না, সব থেকে শেষ বিকল্প হিসাবে দেখে। তবে তিনি এও জানান যে ভারতের সামরিক বাহিনী আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। ভারতের বিমান বাহিনীকে শক্তিশালী করতে একাধিক যুদ্ধবিমানকে যেমন অন্তর্ভুক্ত করা হয়েছে, তেমনি দেশের প্রযুক্তির কথা চিন্তা করে বিশেষ দেশীয় প্রযুক্তিতে তৈরি হেলিকপ্টারও অন্তর্ভুক্ত করা হয়েছে সামরিক বাহিনীতে। তিনি এও জানান যে তবে যা সবথেকে আগে দেশের মানুষের মন থেকে দূর করতে হবে তা হলো দাসত্বের মানসিকতা। তিনি আরও বলেন, বর্তমানে ভারত দাসত্বের মানসিকতা থেকে মুক্তি পেতে চলেছে। রাজধানী দিল্লির রাজপথ এতদিন দাসত্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল, এখন সেই সড়কের নাম দেওয়া হয়েছে কর্তব্যপথ। ভারতীয় নৌবাহিনীতে দাসত্বের প্রতীক মুছে শোভা পাচ্ছে বীর শিবাজির প্রতীক। বীর জওয়ানদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্বের নজর এখন ভারতের দিকে। ভারতের সমৃদ্ধি যত বাড়বে ভারতের অভ্যন্তরে ভারসাম্য তত স্থির হবে। ভারতের শক্তির সাক্ষী হবে আজাদি কা অমৃতকাল, সেখানে জওয়ানদের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ।